আমাদের দেশের মানুষ এখন এইটাই লক্ষ্য করি বেশি যে কাকে নিয়ে আসলে মানুষ বেশি হবে যেই প্রচারের দায়িত্ব ছিল নবী সাল্লাহ সাল্লামের ওপর নবী সাল আলী নেই সেই দায়িত্ব ওলামায়করামের উপর এসেছে সঠিক এলেম সঠিক ইসলাম যেটা কোরআন এবং সৈহাদিসে বর্ণিত হয়েছে সেই ইসলামী মানুষের মাঝে প্রচার করতে হবে আত্যাহারিক টিভি ওহিরালয় উদ্ভাসিত জীবনের জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বকাত আলহামদুলিল্লাহ ওসালাত আসসালাম আল্লা রসুলিল্লা বাদ সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী বর্তমানে আমরা শীতের সময় অবস্থান করছি শীতকাল এই শীতকাল আমাদের দেশে এমন একটা সময় যে সময়ে ইসলাম প্রচারের একটা অন্যতম সময় এই সময়ে আমাদের দেশে প্রত্যেকটা গ্রামে গ্রামে প্রত্যেকটা মহল্লায় ইসলামিক মাহফিল ইসলামিক জলসা ইসলামিক সম্মেলন অনুষ্ঠিত হয়ে থাকে যার মাধ্যমে আমাদের দেশের সর্বস্তরের মানুষের মাঝে ইসলামের দাওয়াত পৌঁছিয়ে দেওয়ার চেষ্টা করা হয় সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী আমাদের প্রত্যেকটি মাহফিলে প্রত্যেকটি সম্মেলনের একটা নির্দিষ্ট লক্ষ্য উদ্দেশ্য থাকে সে লক্ষ্য উদ্দেশ্যটি হল যে আমরা মানুষদের মাঝে সর্বস্তরের মানুষের মাঝে ইসলামের দাওয়াত কিভাবে পৌঁছিয়ে দেব। এর একটা মাধ্যম হিসাবে এই জলসা মাহফিল বা সম্মেলনকে বা ইজতেমাকে আমরা গ্রহণ করে থাকি এর মাধ্যমে বিভিন্ন আলোচক বিভিন্ন ওয়াইজ এসে আলোচনা করে মানুষের কাছে ইসলামের সঠিক দাওয়াত পৌঁছে দেওয়ার চেষ্টা করেন এই মাহফিল বা সম্মেলনগুলোকে নিয়ে আমাদের কিছু চিন্তাভাবনা থাকা দরকার আমাদের কিছু সুপরিকল্পনা গ্রহণ করা দরকার কিভাবে এই সম্মেলনগুলোকে এই মাহফিলগুলোকে আমরা আমাদের সঠিকভাবে ইসলামের দাওয়াত দাওয়ারের মাধ্যমে হিসেবে গ্রহণ করতে পারি কিভাবে এটা সম্ভব আমাদের দেশে সম্মেলন হয় কিন্তু দেখা যায় যে যেহেতু এটা একটা ইসলামে ইসলাম প্রচারের একটা অন্যতম মাধ্যম তো ইসলাম প্রচারক কারা হবেন কাদেরকে আমরা বক্তা বানাবো সম্মেলনের এই বক্তা চয়ন খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় বক্তা যদি সঠিক না হয় সম্মেলনে যে নসিহাত করবে যে ইসলামের প্রচার করবে সে যদি সঠিক না হয় বা সে যদি সঠিক কোরআন হাদিস না বুঝে থাকে তাহলে সাধারণ জনগণকে পথভ্রষ্ট করবে এজন্য কাকে আপনি বক্তা নির্বাচন করবেন এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আমাদের দেশে বর্তমানে প্রত্যেকটি মাহফিলেই প্রায় মাহাফিলেই দেখা যায় এমন কিছু বক্তা বক্তব্য দেন যাদের তেমন কোনো ইসলামিক জ্ঞান নেই আমাদের দেশের মানুষ শুধুমাত্র কণ্ঠটাকেই আমরা দেখি যার কণ্ঠ সুন্দর হয়তোবা শুনতে একটু ভালো লাগে উপস্থাপনা একটু সুন্দর তাকেই আমরা বক্তা বানিয়ে থাকি কিন্তু তার এলেম কতটুকু আছে তার আকিদা কতটুকু ঠিক আছে সে কোন মানহাজের মানুষ এগুলো কিন্তু আমরা যাচাই করে দেখি না একজন বক্তার যদি আকিদা সঠিক না হয় একজন বক্তার যদি মানহাজ সহি না হয় তাহলে সে তো নিজে পদভ্রষ্ট আপনাকেও তো পদভ্রষ্ট করবে কারণ একজন বক্তা ওই অঞ্চলের মানুষের জন্য যে অঞ্চলে সে বক্তব্য দিতে এসেছে সে অঞ্চলের অনেক মানুষ তাকে আদর্শ হিসেবে গ্রহণ করে যে এই বক্তা এত বড় বক্তা যা বললেন তা তো কোরআন হাদিসের বাইরে কিছু বলবেন না কোরআন হাদিসের ভেতরেই বলবেন কোরআন হাদিস থেকেই কথা বলেছেন এজন্য সাধারণ মানুষ কিন্তু গ্রহণ করে থাকে এজন্য আমরা বক্তা চয়ন করি প্রকৃত আলেমদেরকে আমরা বক্তা নির্বাচন করি এতে ইসলাম সঠিকভাবে প্রচার হবে সঠিক ইসলাম মানুষ শিখতে পারবে আমাদের দেশে দেখা যায় যে বড় বড় মাহফিলে বক্তা নির্বাচন করা হয়েছে যে দেখা যায় একেবারে দেখা যায় শিশু বক্তা আমরা শিশু বক্তা দেখতে পাই একজন শিশু তার কতটুকু কী এলেম আছে তাকে যে আপনি বড় আসনে বসায় দিলেন মনে করলেন এবং প্রচার করে দিলেন প্রচার করে দিলেন যে এই শিশু বক্তা বয়স হলো ছয় বছর মানুষ আশ্চর্য হয়ে গেল যে ছয় বছরের শিশু কি বক্তব্য দিয়ে দেখে আসিত একটু প্রচুর মানুষের উপস্থিতি হলো আমাদের দেশের মানুষ এখন এইটাই লক্ষ্য করি বেশি যে কাকে নিয়ে আসলে মানুষ বেশি হবে এটা আমাদের মেন টার্গেট হয়ে গেছে কিন্তু কাকে নিয়ে আসলে কাকে বক্তা নির্বাচন করলে ইসলাম সঠিক ইসলামের প্রচার হবে এই বিষয়টা কিন্তু আমরা লক্ষ্য করি না এটা খুবই দুঃখের বিষয় এটা ইসলাম প্রচারের মাধ্যম হিসাবে আমরা গ্রহণ করি না আসলে আমরা মূলত দেখা যাচ্ছে যে মুখে মুখে বলে যে ইসলাম প্রচারের মাধ্যম কিন্তু আমাদের কর্মকাণ্ড সেটা প্রমাণ করে না কিছু কিছু জায়গা দেখা যায় যে ছাব্বিশ বক্তা এখন ছাব্বিশ এংসি বক্তা সে কোরআন হাদিস পড়েছে কি পড়েনি এবার আপনি চমক লাগাতে চাইলেন যে ছাব্বিশ ইঞ্চি সাতাশ ইঞ্চি বক্তা এতটুক দেখে আসি তো তাকে সে কীভাবে বক্তব্য দেয় এই যে মানুষের ঢল নেমে গেল আর মনে করলেন যে মাসাল্লাহ বিশাল কাজ করে ফেললাম কিন্তু আসলে কি তা আপনার মাকসাদ একটা মাহফিলের যে মাকসাদ একটা মাহফিলের যে উদ্দেশ্য সেটা কি বাস্তবায়ন হলো সে উদ্দেশ্য তো বাস্তবায়ন হলো না আপনি মানুষ জমা করলেন ঠিকই কিন্তু উদ্দেশ্য বাস্তবায়ন হলো না আমাদের শ্রোতাদের মানসিকতাও ঠিক হওয়া দরকার আমাদের বর্তমান বাংলাদেশের শ্রোতারাও হয়ে গেছে এমন যে একটু সোর সার না দিলেই একটু যদি হাসি কান্না না করি বক্তা যদি এটা না করে এমন কিছু বলি যা মান বক্ত সবা শ্রোতা হেসে কুল পাবে না এমন যদি না হয় তাহলে বক্তাকে পছন্দ করি না আমরা এটা কিন্তু ইসলামের বৈশিষ্ট্য নয় রাসূলুল্লাহ সাল্লী ওয়া সাল্লাম বক্তব্য দিয়েছেন সাহাবা একরাম বক্তব্য দিয়েছেন এই ধরনের হাসি তামাশার জায়গা বানাননি বক্তব্য মাহফিলকে বক্তব্যর জায়গাকে বরং সঠিকভাবে ইসলামের প্রচার করেছেন আপনি যদি সঠিক মুসলিম হয়ে থাকেন তাহলে সঠিক ইসলামের কথা শোনার অভ্যাস করতে হবে আপনি যদি সুর শুনে যে চমক লাগাইতে হবে অনেক সুন্দর লাগতে হবে তাহলে তো গান বাজনা অনুষ্ঠান করলেই হয় গান শুনতে অনেক সুন্দর লাগবে কিন্তু এটা তো তা নয় আমাদের মাহফিলগুলো হলো ইসলাম প্রচারের মাধ্যম এটা আপনাকে স্মরণ রাখতে হবে মাথায় রাখতে হবে সবসময় সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী আবার দেখুন বক্তা নির্বাচন করলাম বক্তারা আবার অনেক কোয়ালিটির হয়ে থাকে বর্তমানে বক্তাদেরকে সতর্ক হওয়া দরকার প্রত্যেকটি বক্তা যদি তার সঠিক দায়িত্ব পালন না করে তাহলে কেয়ামতের দিন কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে রাসুল্লাহ আলী ওয়াসাল্লাম বলছেন আল্লা ওয়ারাসাত আলেমরা হচ্ছে নবীদের ওয়ারিস কিসের ওয়ারিস নবীদের ওয়ারিস নবীদের কিসের ওয়ারিস ধন সম্পদের ওয়ারিস নয় নবীদের আইলমের ওয়ারিস যেই আইলেম নবীগণ রেখে গেছেন সেই আয়েলমের প্রচারক যেই প্রচারের দায়িত্ব ছিল নবী সালামের ওপর নবী সাল্লি ওয়াসালাম নেই সেই দায়িত্ব আউলামা একরামের ওপর এসেছে আউলামা একরাম সেই আইলেমের প্রচার করবে সর্বস্তরের মানুষের মাঝে প্রচার করে দিবে সঠিক এ আইলেম সঠিক ইসলাম যেটা কোরআন এবং সৈহাদিসে বর্ণিত হয়েছে সেই ইসলামী মানুষের মাঝে প্রচার করতে হবে কিন্তু দক্ষের বিষয় হলো আমাদের বক্তারাও হয়ে গেছি কমেডি বক্তা এমন কমেডি করি যে জনগণকে হাসিয়ে শেষ করে দিলাম আমার জনগণ মনে করল মার্শাল্লা বিশাল এক বক্তা এসেছিল তো ভাই কি আলোচনা শুনলেন কি শিক্ষা অর্জন করলেন আর কিছুই বলতে পারে না আসলে বক্তব্য মাহফিল তো হাসি তামাশার জায়গা নয় আমরা বর্তমানে হাসি তামাশার জায়গা বানিয়ে দিয়েছি শ্রোতা যেমন বক্তাও তেমন এই জন্য শ্রোতাদেরকে যেমন সতর্ক হতে হবে বক্তাদেরকেও ঠিক তেমনই সতর্ক হতে হবে বক্তা অবশ্যই খালে নিয়তে ইসলামের প্রচার করার চেষ্টা করবে কারণ বক্তা যদি সঠিক ইসলাম প্রচার না করে মানুষকে বিভ্রান্ত করে তাহলে ইয়ামতের দিন বক্তাদের অবস্থা সবচেয়ে ভয়াবহ হবে এবং এ ধরনের বাতিল বক্তা যে থাকবে এ কথা কিন্তু ওমার আব্দুল খাত্তাব রাদি আল্লাহ তালানহ বলে গেছেন যে ইসলাম ধ্বংস করার মলেই থাকবে জাল্লাতুল আলেম ভ্রান্ত বক্তা ভ্রান্ত আলেম যারা ইসলামকে ধ্বংস করবে সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী এ বিষয়গুলো আমাদের বিবেচনায় নিয়ে আসতে হবে সবসময় এবং দেখুন আজকে মাহফিলগুলো আজকে মাহফিলগুলোর উদ্দেশ্য নষ্ট হতে হতে এমন অবস্থায় পৌঁছেছে যা আজকে মাহফিলটা মুখ্য উদ্দেশ্য থাকে না মাহফিল একজন বক্তা নিয়ে আসলাম অনেক জায়গা দেখা যায় যে বক্তব্য শোনার মানুষ নাই কিন্তু সেখানে একটা বিশাল বাজার বসেছে মেলা বসেছে সে মেলায় অসংখ্য মানুষ শয়ে শয়ে হাজার হাজার মানুষ সব মেলাতেই অবস্থান করছে এবং নারী পুরুষ সব অবাধে চলাফেরা করছে সেখানে এবং নারী যুবতী মেয়েরা সুন্দরভাবে সেজে সেখানে রং ঢং করে বেড়াচ্ছে মেলার মধ্যে আসলে কি বক্তব্য এই মাহফিল করে যে উদ্দেশ্য আমরা করছিলাম এ উদ্দেশ্য নষ্ট হচ্ছে না তো অবশ্য আপনার উদ্দেশ্য তো নষ্ট হচ্ছে আপনি মাহফিল করছিলেন আমি মাহফিল করছি ইসলামের প্রচারের জন্য নেকির কাজ হিসেবে কিন্তু মাহফিলকে লক্ষ্য করেই যে কর্মকাণ্ডগুলো হচ্ছে সেগুলো তো পাপের কারণ হয়ে যাচ্ছে আমাদের একটা ভালো কাজ করতে গিয়ে আমরা পাপ করে ফেলছি মেলা বসার অনুমতি কেনই দিচ্ছি আর মেলা বসার অনুমতি দিলাম সেখানে আবার জোয়া খেলাও হয় অনেক সময় দেখা যায় যে মেলায় কিছু জোয়া খেলা বিভিন্ন জায়গায় বিভিন্ন দামি দামি জিনিস রাখা হয় কিছু বালা দেওয়া হয় বালা বিক্রি করা হয় বালার মধ্যে বালা ছুঁড়ে মারবে সে বালার মধ্যে যদি কোনো কিছু পড়ে সেটা তার হয়ে যাবে এটা একটা জোয়া তাহলে মেলা বলছি যেই মেলাতে মানে একটা সম্মেলন করছি যে সম্মেলনে জোয়ার বিরুদ্ধে কথা হবে সুদের বিরুদ্ধে কথা হবে ঘুষের বিরুদ্ধে কথা হবে ইসলাম বিরুদ্ধে যত কিছু আছে তার বিরুদ্ধে কথা হবে কিন্তু সেই মাহফিল করে আবার মাহফিলে একটা মেলার ব্যবস্থা করে দিয়েছি সেখানে জোয়া খেলার ব্যবস্থা করে দিচ্ছি নওয়াজিল্লা তাহলে আমাদের এই সমস্ত কর্মকাণ্ড আমাদেরকে পাপের দিকে ঠেলে দিচ্ছে সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী এবং দেখুন এই সমস্ত বাজারে অসংখ্য জর্দা বিক্রি হচ্ছে জর্দা গুল, বিড়ি সিগারেট সব কিছু বিক্রি হচ্ছে এই মাহফিলগুলোতে তাহলে আমাদের উদ্দেশ্য ঠিক থাকছে না এজন্য অবশ্যই আমরা ইসলামী মাহফিল করব কারণ এটা দিন প্রচারের একটা বড় মাধ্যম প্রত্যেকটা মহাল্লায় মহাল্লাই গ্রামে গ্রামে আমরা ইসলামিক মাহফিল করব। সে ধরনের যারা ইসলামের সঠিক ইসলামের প্রচার যারা সঠিক কথা বলে তাদেরকে বক্তা নির্বাচন করব এবং এই মাহফিলকে কেন্দ্র করে যেন অন ইসলামিক কোনো কিছু সংগঠিত না হতে পারে সেদিকেও আমাদের সচেতন থাকতে হবে যদি না থাকি তাহলে এ ধরনের মাহফিলগুলো আমাদের জন্য পাপের কারণ হয়ে যেতে পারে এজন্য সকলকে সতর্ক করব আমি আর পরিশেষে আমি বক্তাদেরকেও কথা নসিহত করব যে প্রত্যেকটি আলোচক প্রত্যেকটি বক্তা যেন এই কথাগুলো মানুষের মাঝে তুলে ধরেন যা আজকে এটা আমাদের মাহফিলগুলো যেন পাপের কারণ না হয় সেই দিকটা অবশ্যই প্রত্যেকটা আলোচক প্রত্যেকটি ওয়াইজ প্রত্যেকটি বক্তা যেন এই আলোচনাগুলো করেন এবং মানুষকে সতর্ক করে দেন আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করুন আমিন আকুল কউলিহাদ আস্তাফিরুল্লাহ মুসলিমিন আস্তাক ফিরুহ ইহু ও গাফুর রাহীম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত